আসন্ন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাছাড়া আগামী 2019 বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ থেকে পরীক্ষা নিরীক্ষা শুরু করবে নির্বাচকরা। এমনিতেই ইঞ্জুরির কারণে খেলতে পারবেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। জিম্বাবুয়ের সিরিজে ওপেনে লিটনের সঙ্গী হচ্ছেন যে তরুণ ক্রিকেটার। এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও জানালেন বড় ধরনের রদ বদলের সুযোগ সম্ভাবনা নেই, তবে দু একজনকে পরখ করার সম্ভাবনা আছে, সেটা এমনিতেই আছে। তাদের দুজনের একই কথা, ওপেনার তামিম আর অলরাউন্ডার সাকিব আল হাসান যেহেতু নেই, তাই দুটি জায়গা খালি, তাই শূন্যতা পূরণের জন্য এমনিতেই দুজনকে সুযোগ দিতে হবে। এদিকে নান্নুর কথাই পরিষ্কার, সেখানে নতুন কাউকে দেখা যেতেও পারে। এর মধ্যে লিটন দাসের সাথে বিকল্প ওপেনার হিসেবে রাজশাহীর মিজানুর রহমানের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। তাছাড়া জাতীয় লীগের দ্বিতীয় রাউন্ড শুরুর আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছিলেন লিটন দাসের সাথে অন্তত আরও দুজন ওপেনারের কথা ভাবা হচ্ছে। এদিকে শান্তর অবস্থা খুঁটিয়ে দেখা হবে। রাজশাহীর ওপেনার মিজানুর রহমান মিজানের উপর চোখ আছে আমাদের। কাকতালীয়ভাবে দুজনেই পরীক্ষায় উত্তীর্ণ, মিজান অনবদ্য শতরান করেছেন। রংপুরের বিপক্ষে তার ব্যাট থেকে এসেছে 165 রানের ঝলমলে ইনিংস। আর বাহাতি নাজমুল হোসেন শান্তও সেঞ্চুরি পূরণ করে 160 ঘরে পা রেখেছেন, যদিও এখন পর্যন্ত ব্যাটিং পারফর্মার আছেন। তারপরও মিজানুরকে পরখ করার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক দলে নেওয়া হতে পারে। এদিকে মিনহাজুল আবেদিন নান্নু বলেন, আমরা আগামীকাল বুধবার হয়তো দল বোর্ডে জমা দিতে দেব, তবে দলের সংখ্যা নিয়ে খানিক দোটানায় আছি, আমরা চাচ্ছি 16 জনকে ডাকতে। তাহলে আর আলাদা করে ক্রিকেটার ডাকার দরকার হবে না, কিন্তু সমস্যা হলো 16 জন হলে 4-5 জন বসে থাকবে। আমরা চাচ্ছি ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে। আগামী 15 অক্টোবর জাতীয় দলের প্র্যাকটিস শুরু, একদিন আবার জাতীয় লীগের তৃতীয় রাউন্ডও শুরু। তিনি বলেন 10-11 অক্টোবরের মধ্যে দল চূড়ান্ত করে হয়ে গেলে স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের জাতীয় লীগে খেলা হবে না, তাই সংখ্যা নিয়ে কোচের সাথে কথা বলছি, দেখি এই বিষয়ে কোচ স্টিভ